বন্ধুরা, আমরা মোবাইলে 10 বা 11 ডিজিটের নাম্বার প্রেস করে কল করি। এবার শুধুমাত্র একটি নাম্বার দিয়ে কল করতে পারবেন, যা অন্যরা দেখে হকচকিয়ে যাবে। আপনার মোবাইল স্ক্রিন দেখে কেউ বুঝতে পারবে না আসল রহস্যটা কি বা কাকে কল করছেন। আপনি গোপনীয়তা বজায় রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল, আর আমি সুপর্ণা। তো আমাদের এই চ্যানেলের একেবারে নতুন দর্শক যারা, তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং প্রতিদিন নতুন আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য ঘন্টার মতো বেল আইকনটি অন করুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে। আর কমেন্টস করতে কেউই ভুলবেন না, সবাই কমেন্টস করে জানাবেন যে আপনাদের এটা কেমন লাগলো এই ভিডিওটি। তো আসুন শুরু করি। তো এর জন্য আমরা কি করব, আমাদের মোবাইলে আমরা যে অ্যাপ্লিকেশনগুলি ইউজ করি, তো আমরা যেটা কল লগ, যেখান থেকে আমরা কল করি, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যাব, কল লগের মধ্যে যাব। কল লগটা ওপেন করার পর আমরা কি করব, এখানে দেখুন 3 ডট থাকবে, কারো মোবাইলে উপরে থাকে, কারো নিচে থাকে। তো আমি এখানে দেখুন 3 ডটে ক্লিক করছি। 3 ডটে ক্লিক করলে এখানে এখানে কিছু অপশান আসে। তো স্পিড ডায়াল তো অবশ্যই থাকবে, সেটিংস থাকবে। তো স্পিড ডায়ালে ক্লিক করবেন। স্পিড ডায়ালে ক্লিক করলে আপনার এখানে এরকমভাবে শো করবে, এরকমভাবে শো করবে 1 2 3 4, হ্যাঁ 5, এখান থেকে 9 পর্যন্ত নাম্বার শো করবে। তো ফর এক্সাম্পল আমি 5 সিলেক্ট করলাম। তারপরে কি হবে, আপনার মোবাইলে যে কন্ট্যাক্টগুলো থাকবে সেই কন্ট্যাক্টগুলো সব শো করবে। তো আপনি যে কন্ট্যাক্টে জাস্ট একটা নাম্বার ক্লিক করে কল করতে চান, আপনি সেই কন্ট্যাক্টটা এখান থেকে খুঁজে বের করবেন। তো দেখুন আমি এখানে ফর এক্সাম্পল এখান থেকে একটা কন্ট্যাক্ট চুজ করছি। তো কন্ট্যাক্ট চুজ করার পর আমাদের কাজটা হয়ে যাবে। তো এখন আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি দেখব যে, আমি প্র্যাকটিক্যালি করে দেখব যে ফোনটা অ্যাকচুয়ালি যায় কিনা। তো আপনি যে নাম্বারটা সিলেক্ট করেছিলেন, একটা নাম্বার যেখানে লং প্রেস করলে আপনার কল চলে যাবে, সেই নাম্বারে আপনি লং প্রেস করুন। তো আমি 5 সিলেক্ট করেছিলাম, তো আমি 5 এ লং প্রেস করছি। তো দেখুন এখানে কলটা কিন্তু চলে যাবে, আপনারা বুঝতেও পারবেন। তো এখানে কলটা রেডি হচ্ছে। তো দেখুন কলটা কিন্তু এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে কলটা চলে এসেছে। তো এরকম ভাবে, তো বন্ধুরা এরকম ভাবে আপনারা খুব ইজিলি, আমি কলটা কাট করছি, এরকম ভাবে খুব ইজিলি আপনারা যে কোনো একটা নাম্বারে প্রেস করে, লং প্রেস করে আপনারা আপনাদের বন্ধুবান্ধব, হাজবেন্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যে নাম্বারটা আপনাদের খুব ফেভারিট, যেখানে খুব দরকার হয় খুব বেশি, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন। তো আশা করি এই সেটিংসটি আপনাদের অনেক কাজে লাগবে এবং খুব ভালোও লাগবে। তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। ওকে, বাই বন্ধুরা।